কলি যুগ, যা মানব জাতির সব থেকে অভিশপ্ত যুগ হিসাবে ধরা হয়। এই কলি যুগ সম্পর্কে অনেক ভিডিও বানানো আছে, যা আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। কলি যুগে ভগবানকে কিভাবে পাব এই বিষয়ে ভগবান বলে গেছে। যেমন রামায়ণে উল্লেখিত আছে, কলিও কেবল নাম আধারা, সুমির সুমির নর উতরেই পাড়া, যার অর্থ কলিযুগে কেবল ভগবানের নামের আধার আছে। এই প্রসঙ্গে আরো কথা শাস্ত্রে বলা আছে, হরের নাম হরের নাম এব কেবলং, কলেও নাস্তেব 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 গতির অন্যথা। অর্থাৎ একমাত্র হরিনামই কলিযুগে ভগবানের সাক্ষাৎ উপায়। চলুন এবার বলি হরিনাম কিভাবে বলবেন, তাও শাস্ত্রে বলা আছে। এই মন্ত্রটি 16টি শব্দে তৈরি, যাকে মহামন্ত্র বলা হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রের প্রচার করেন শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি স্বয়ং কৃষ্ণের রূপ। 500 বছর আগে পৃথিবীতে ভগবানের ভক্ত হিসাবে এসেছিলেন আর স্বয়ং ভগবানের নাম প্রচার করেছিলেন। উনি বলেন, ভগবানের নামের চেয়ে প্রবল এই সংসারে আর কিছু নেই। আর এই জন্য বলা হয়ে থাকে, কলিযুগে ভগবানকে পাওয়া খুব সহজ, কারণ সত্যযুগে 10 বছর তপস্যা করার ফলে ঈশ্বরের সাক্ষাৎ পাওয়া যেত। ত্রেতাযুগে 1 বছরে, দ্বাপর যুগে 1 মাসে, কিন্তু কলিযুগে এই কঠোর তপস্যা, সময় আর একাগ্রতার অভাবে সম্ভবই হয় না। সব সম্প্রদায় ও ধর্মে ভগবানের নামই সর্বোচ্চ রূপে মানা হয়। ভগবতে আজাবিল নামক ব্রাহ্মণের গল্প আছে, যিনি সত্যযুগে ঘোরভাব করেছিলেন। বিবাহিত হওয়ার ফলেও তিনি বেশ্যার সাথে থাকতেন। বেশ্যার কাছ থেকে তিনি একটা পুত্র লাভ করেছিলেন, যার নাম রাখা হয়েছিল নারায়ণ। মৃত্যুর সময় তিনি তার পুত্রকে ডাকেন এবং স্বয়ং নারায়ণ উপস্থিত হন। এই প্রকার দ্বাপর যুগেও যখন দ্রৌপদীর বস্ত্রহরণের সময় কাঁদতে কাঁদতে সবার কাছে সাহায্যের ভিক্ষা যায়, কিন্তু কেউ সাহায্যের জন্য চেষ্টা করেনি, তখন শেষে তিনি শ্রীকৃষ্ণের সাহায্যের জন্য ডাকেন এবং শ্রীকৃষ্ণ প্রকট হন এবং তাহাকে সাহায্য করেন। রাজা পরীক্ষিতের কবিরাজ ধন্বন্তরী বলেন, নাম জপ এক ঔষধি যা সব রোগকে নাশ করে, কিন্তু নাম জপ থেকে তখনই পাপ নষ্ট হবে যখন ব্যক্তিটি কোনো পাপ করবে না, এবং ব্যক্তির যদি পাপ কর্ম করেও থাকে তাহলে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে এবং সেই পাপ কাজগুলো পুনরায় যেন না করে। যদি ব্যক্তিটি ভক্তি ভরে নাম জপ করে তাহলে সেই ব্যক্তিটির আত্মা প্রবৃত্ত হয় এবং অন্তিমে ভগবত ধামে পৌঁছায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এরকম ভিডিও দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা লাস্ট দেখার জন্য ধন্যবাদ, বিদায়।